নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বাংলা কুইজ ইউটিউব চ্যানেল। আমাদের গত দুদিন একটু সমস্যা হয়েছিল, তাই সেম ভিডিও রিপিট হয়ে গেছিল। যাই হোক, তো আজ দেখে নেব 16 মে 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম প্রশ্ন, নিচের কোন ফুটবল দল 2022 ইটালিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছে? সঠিক উত্তর ইন্টার মিলান, অর্থাৎ বি। 12 মে 2022-এ ফাইনালে জুভেন্টাসকে 4-2 গোলে পরাজিত করে ইন্টার মিলান 2022 সালের ইতালিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এটি ছিল ইন্টার মিলানের অষ্টম ইতালিয়ান কাপ। দেখে নেব পরের প্রশ্ন, ফোর্বস ম্যাগাজিনের তালিকায় এখনও পর্যন্ত 2022 সালের বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ কে? সঠিক উত্তর লিওনেল মেসি, অর্থাৎ এ। মেসির মোট আয় $130 মিলিয়ন। ফোর্বসের তালিকা অনুসারে মেসির পর রয়েছেন লস এঞ্জেলস লেকার্সের ইউএস সুপারস্টার লেব্রন জেমস, যিনি $121.2 মিলিয়ন আয় করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফরওয়ার্ড ক্রিস্টিয়ান রোনাল্ডো $115 মিলিয়ন আয় করে তৃতীয় স্থানে রয়েছেন। দেখে নেব পরের প্রশ্ন, কোন দিনটিতে প্রতিবছর আন্তর্জাতিক পরিবার দিবস, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 15 মে, অর্থাৎ ডি। প্রতিবছর 15 মে আন্তর্জাতিক পরিবার দিবস পালিত হয়। দিবসটি 1993 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ঘোষণা করেছিল। 2022 সালের ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডের থিম হল ফ্যামিলিস অ্যান্ড আরবানাইজেশন। দেখে নেব পরের প্রশ্ন, বিশ্বব্যাপী ফোর্বসের সর্বশেষ গ্লোবাল 2000 তালিকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রির স্থান কত? সঠিক উত্তর 53, অর্থাৎ ডি। রিলায়েন্স ইন্ডাস্ট্রি ফোর্বসের সর্বশেষ গ্লোবাল 2000 বিশ্বব্যাপী পাবলিক কোম্পানির তালিকায় 53তম স্থানে রয়েছে। রিলায়েন্স হলো তালিকায় শীর্ষস্থানীয় ভারতীয় সংস্থা। এরপরে ভারতীয় সংস্থা স্টেট ব্যাংক রয়েছে 105 নম্বরে, HDFC ব্যাংক রয়েছে 153 নম্বরে, এবং ICICI ব্যাংক রয়েছে 204 নম্বরে। আর এই গ্লোবাল 2000 তালিকার একদম শীর্ষে রয়েছে বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানি। দেখে নেব পরের প্রশ্ন, কেন্দ্রীয় সরকার অবিলম্বে নিম্নলিখিত কোন পণ্যের রপ্তানি নিষিদ্ধ করেছে? সঠিক উত্তর গম, অর্থাৎ ডি। কেন্দ্রীয় সরকার অবিলম্বে গম রপ্তানি নিষিদ্ধ করেছে। ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড 13 মে 2022 এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। গম রপ্তানিতে যে বৈদেশিক নীতি আছে তাতে বিভিন্ন সংশোধনী আনা হয়েছে, তার জন্য হঠাৎ এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখে নেব আজকের শেষ প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি পদত্যাগ করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপুরা, অর্থাৎ এ। তো ত্রিপুরার যিনি পদত্যাগ করেছেন তার নাম বিপ্লব কুমার দেব, আর ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হবেন মানিক সাহা। ত্রিপুরার রাজধানী আগরতলা। বন্ধুরা, আজ এখানে শেষ করবো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব। আমরা ক্ষমা চাইছি দুদিন এই ত্রুটির জন্য। যাই হোক, কাল আবার চলে আসবো কিছু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো এবং প্রস্তুতি নিতে থাকো পরীক্ষার। বাই।